वेलकम टू रेसिपीज बाय खेयास मम। आज के रेसिपी चिंगड़ी माछेर माथा बाटा। तार जोन्नो आमी चिंगड़ी माछेर माथागुलो किछुक्षण भिजिए भालो करे धुए नेब। तारपरे कड़ाइए तेल दिए देब। तेलटा गरम हो गेले आमी प्रथमे चिंगड़ी माछेर माथागुलो भालो करे भेजे नेब। तो एबारे आमी चिंगड़ी माछेर माथागुलो भालो करे भेजे नेब जाते काचा गंधटा चले जाए। তো দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই চিংড়ি মাছের মাথাগুলো তুলে নেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ প্রথমে আমি দেব কালো জিরে ফোড়ন, তারপরে আমি দেব পেঁয়াজ রসুন কুচি। কারণ চিংড়ি মাছের মাথা বাটায় এই দুটো উপকরণ দিলে খেতে বেশি ভালো হয়। তো এই দুটো ভালো করে ভেজে নেব আর সাথে দেব বেশ অনেকটা কাঁচা লঙ্কা, কারণ এই মাছের মাথা বাটাটা ঝাল ঝাল হলে তবে ভালো লাগবে। তো প্রথমে আমি এগুলো ভেজে নিয়ে লঙ্কাগুলো দিয়ে দেব। তো পুরোটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব চিংড়ি মাছের মাথা আর এইগুলো। মিক্সির মধ্যে নিয়ে নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে বেটে নেব মিক্সিতে। তো দেখতে পাচ্ছ বাটা হয়ে গেছে। বাটার পরে আমি এটা আরেকটু কড়াইয়ে নেড়ে নেব যাতে তেলটা বেরোলে খেতে ভালো হয়। তো আমি ভালো করে কড়াইয়ে নেড়ে নিলাম। কড়াইয়ে নেড়ে নেওয়ার পরে দেখো তেল ছেড়ে ছেড়ে আসবে, তখন আমার চিংড়ি মাছের মাথা বাটা হয়ে যাবে। তো এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। ব্যাস, গরম গরম ভাতে পরিবেশন করো চিংড়ি মাছের মাথা বাটা।